বাজার থেকে অনেক দাম দিয়ে টমেটো সস না কিনে যদি আমরা টমেটোর সিজনে এভাবে বাসায় বসে সসটা বানিয়ে নিই তাহলে কিন্তু অনেকটা টাকাও সাশ্রয় হয় প্লাস হেলদি একটা সসও তৈরি হয়ে যায় যদিও একটু কষ্ট হয় কিন্তু তারপরও নিজের হাতে বানানো সসটা খেতে কিন্তু একটু ভিন্ন ধরনের স্বাদই মনে হয় সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের রেসিপিতে আজকের রেসিপিতে থাকছে টমেটো সস তো এটা আমি কিভাবে বানিয়েছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আমার চ্যানেলটাতে একটা লাইক দিয়ে ফেলবেন সাবস্ক্রাইব করে ফেলবেন তো টমেটোগুলোকে আমি প্রথমে ধুয়ে এভাবে এক একটা টমেটো চার টুকরো করে নিয়েছি আর এখানে প্রায় পাঁচ কেজির মতো টমেটো নিয়েছি আর এটা আমি দেশি টমেটো নিয়েছি মানে যেই টমেটোটা একটু টক হয় সেটা তো লবণ দিয়ে আমি সিদ্ধ দিয়ে দিলাম সিদ্ধর পরে কিন্তু অনেক পানি বের হয়েছে টমেটোতে এখানে কোনো এক্সট্রা পানি ইউজ করা হয়নি তো লবণ দিয়ে সিদ্ধ করতে বেশিক্ষণ সময় লাগে না আর যেহেতু পাকা টমেটো খুব অল্প সময় সিদ্ধ হয়ে গেছে তো এ পর্যায়ে আমি দিয়ে দিলাম এলাচ দারচিনি আর লং আর দুটা পেঁয়াজ কুচি আর পাঁচ ছয়টা শুকনো মরিচ তো দিয়ে এগুলোকে আমি আরও সুন্দর করে জাল করে নিব আর এটা আমি সিদ্ধ হওয়ার পর ঠান্ডা করব ঠান্ডা করার পর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আর ব্লেন্ড করার পর কিন্তু একটু চালনিতে ছেঁকে নিতে হবে তো আমি একটা বড় চালনি নিয়ে নিয়েছি একটা বাটির উপরে নিয়ে চামচ দিয়ে নেড়েচেড়ে আমি টমেটোর পিউরিটা বের করে তারপরে উপরে যে ছাবনাটা থাকে মানে টমেটোর আঁশ বিচি সেগুলোকে ছেঁকে নিয়ে আমি এভাবে বিচিগুলোকে ফেলে দেব তো ছেঁকে নেওয়ার পরে আমি এটা একটা পাতিলে জাল করে নেব আর যে সমস্ত উপকরণগুলো দিয়েছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব তো সসটা বানাতে যদি একটু সময় লাগে কিন্তু মশলাপাতি খুবই কম লাগে আর আমি যে গরম মশলাটা দিয়েছি সেটা আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ডও করে নিতে পারেন তবে আমি ব্লেন্ড করার সময় বেছে ফেলে দিয়েছি তো আমি এখানে দু চামচ শুকনো মরিচ দিয়ে দিলাম আর এক কাপের মতো সিরকা দিয়ে দিলাম আর স্বাদ মতো চিনি দিয়ে দিলাম আর যেহেতু লবণ দিয়ে সিদ্ধ করেছি লবণটা একটু চেখে নেবেন যদি লাগে তাহলে পরবর্তীতে অবশ্যই একটু দিয়ে দিবেন আর টমেটো সস তৈরি করলে সব সময় একটু তেঁতুল দিতে চেষ্টা করবেন তো তেঁতুল আমার ডিপ ফ্রিজে এরকম করে প্রসেস করে সব সময় রাখা থাকে সেটাকে বের করে আমি পরিমাণ মতো তেঁতুল নিয়ে এক দেড় কাপ মতো পানি নিয়ে একটা বাটিতে পাঁচ দশ মিনিটের মতো ভিজিয়ে তেঁতুলের মাঠটা বের করে নিয়েছি আর তেঁতুলটা দিলে কিন্তু খুবই টেস্ট হয় মানে অন্যরকম একটা টেস্ট আপনারা অবশ্যই তেঁতুলটা দেওয়ার ট্রাই করবেন তো এভাবে তেঁতুলটাকে ভিজিয়ে আমি মার বের করে টমেটো সসের মধ্যে দিয়ে দিলাম দিয়ে অনেকক্ষণ জাল করে নিতে হবে আর জাল করার সময় অবশ্যই একটু সাবধানে নাড়াচাড়া করবেন যেহেতু এটা জাল করার সাথে সাথে একটু ঘন হয়ে আসবে আর চতুর্দিকে ছিঁটতে শুরু করবে যাতে হাতে এবং মুখে না ছেটে সেই দিকে একটু খেয়াল রাখবেন তো আমার প্রায় জাল করা হয়ে গেছে মানে একটা পর্যায়ে আসার পর যখন একটু ঘন ঘন হয়ে আসবে তখন এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দেব আর আমি যেহেতু পাঁচ কেজি টমেটো নিয়েছি আপনার এখানে সব উপকরণ একটু বেশি বেশি লাগবে আপনারা চাইলে এক কেজি দু কেজি দু কেজি করেও বানাতে পারেন বা এর বেশিও নিতে পারেন তো কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি ঘন ঘন এভাবে নেড়ে নিচ্ছি আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার সময় অবশ্যই নেড়ে চেড়ে নেবেন হলে কিন্তু কর্নফ্লাওয়ারটা দলা বেঁধে যাবে সেটা দেখতে বা খেতে ভালো লাগবে না তো আমি সসটা কিন্তু খুব ঘন করিনি এ পর্যায়ে দেখতে পাচ্ছেন যে পাতলা পাতলাই আছে আর অবশ্যই কর্নফ্লাওয়ার দেওয়ার পর বেশি করে জাল করে নেবেন তো ঘনত্বর একটা পর্যায়ে আসলে তখন আপনারা এটাকে উঠিয়ে ফেলবেন তো আমি এরকম একটা ঘনত্ব রেখেছি আর এটা যে হয়ে গেছে সেটা বোঝার উপায় হচ্ছে একটা আমি প্লেটে কিছুটা পরিমাণ সস নিয়ে এভাবে ঢেলে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা কিন্তু একসঙ্গেই পড়ছে মানে দলা দলা বেঁধে যাচ্ছে না তার মানে আমার সসটা হয়ে গেছে আমি আগেই বলেছি আমি একটু পাতলা পাতলা করেই সসটা বানিয়েছি খুব একটা ঘন করিনি আর গরম গরম একটু পাতলাই মনে হবে এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু সসটা আরও ঘন হবে তো একটা বাটিতে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে এটা দেখতে কেমন হয়েছে যেহেতু এখানে কোনো কালার ব্যবহার করিনি এটা খুবই স্বাস্থ্যসম্মত আর খেতেও কিন্তু ভীষণ মজা ছিল তো এভাবে আমি টমেটোর যে খালি বোতলগুলো ছিল সেগুলোকে ধুয়ে শুকিয়ে তারপরে সসগুলোকে এভাবে বোতলে ঢেলে রেখেছি আর আপনারা এটা চাইলে যেহেতু শিরকা দেওয়া নিশ্চয়ই নষ্ট হবে না আপনারা চাইলে নর্মাল ফ্রিজে বা এমনি রেখেও খেতে পারেন আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বাসায় বসে ট্রাই করবেন যারা নতুন নতুন রান্না শিখছেন বা একেবারেই সস তৈরি করতে পারেন না তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক শুভকামনা আল্লাহ হাফেজ